নমস্কার বন্ধুরা, আমি কাকুলি। কাকুলি কিছু সমস্যা, সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেমন তোমাদের কাছে আবার একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। তা তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটা রান্না, তাহলে চলো শুরু করা যাক। আমি দেখো কী কী নিয়েছি এখানে। আজকে এসেছি আমি ডাটার রেসিপি নিয়ে এসেছি। এখানে ডাটাটা আমি কেটে নিয়েছি, এখানে কিছুটা পটল আছে, পটলটা এভাবে আমি 4 পিস করে কেটে নিয়েছি, একটু খোসা রেখেছি। আর এখানে আছে লাল কুমড়ো আর নিয়েছি ঝিঙে। তাহলে চলো উনুনটা ধরিয়ে নিই। দেখো কড়াটা গরম করে নিয়েছি, আর রান্নাটা আমি সাদা তেলে করব, তেলটা দিয়ে দেবো। এবার তেলে একটু আমি দেবো হলুদ গুঁড়ো আর 1 চিমটে লবণ দিয়ে পটলটা ভালো করে আমি আগে কষে নেব। পটলটা ভালো করে তেলে কষে নিয়েছি। পটলটা যে কোনোভাবে হোক, যেভাবে রান্না করা হোক না কেন, যে কোনো কিছুতেই আগে ভালোভাবে কষে নিতে হয়। এবার তুলে নেবো পটলটা। এবার এই তেলে আমি কুমড়োটাকে কষে নেব। দেখো কুমড়োটা ভালোভাবে কষে নিয়েছি। এবার আমি ঝিঙে আর ডাটাটা আমি একই সঙ্গে দিয়ে দেবো, দিয়ে সবটা একসঙ্গে কষে দেবো আমি। ডাটা ঝিঙে আর কুমড়ো ভালোভাবে একসঙ্গে কষে নিয়েছি, সম্পূর্ণটা নামিয়ে দেবো, কুমড়োটা পুরো গলে দিব। কড়াটা গরম করে নিয়েছি, আমি কিছুটা অল্প একটু তেল দেবো। দেবো একটা তেজপাতা, 3 দিয়ে 3 লঙ্কা, এখানে দেবো 5 ফোড়ন দিয়ে দেবো। আর এখানে 1 চামচ মতো আমি আদা বাটা রেখেছিলাম, দিয়ে দেবো। দেখো আদা টমেটোটা আমি ভালো করে একটু কষে নিয়েছি অল্প, এবার বাকি একটু গরমগুলো দিয়ে দেবো। এখানে দেবো 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ হচ্ছে লঙ্কা গুঁড়ো ঝালের জন্য, আর পরিমাণ মতো হলুদ। এখানে লবণ দিয়ে দেবো স্বাদ মতো, একটু লাগবে, অল্প একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। মশলাটা ভালোভাবে আমি কষে নিয়েছি। এবার কষে রাখা সবজিগুলো মেলে ঢেলে দেবো। মশলার সঙ্গে ভালোভাবে আমি কষে দেবো। মশলার সঙ্গে ভালোভাবে কষে নিয়েছি। এবার
পরিমাণ মতো আমি জলটা দিয়ে দেবো। সবজিগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, অল্প একটু জল দেবো, ডাটাও নরম হয়ে এসছে। সবশেষে আমি এক চামচ মতো আমি চিনি, যেটা না দিলেই না, আমি দিয়ে দেবো মিষ্টির জন্য। দেখো ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আমি ওপর দিয়ে দিয়ে দেবো, দিয়ে 3-4 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো। দেখো 4 মিনিট বাদে চলে এসেছে, এবার ঢাকনাটা আমি তুলে নেবো, হয়তো ডাটাটা সিদ্ধ হয়ে গেছে। দেখো ডাটাটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এতে 1 চামচ মতো আমি ঘি অ্যাড করবো। দেখো ঘিটা দিয়ে কিছুক্ষণের জন্য ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি কিছুটা ধনে পাতা আমি ওপর দিয়ে আমি ছড়িয়ে দেবো। ধনে পাতাটা সব কিছুতেই রান্নাতে দেওয়া যায়, একটা আলাদা গন্ধ আসে। দেখো রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। দেখো রান্নাটা পুরোপুরো আমার রেডি, এবার নামিয়ে নেবো। তোমরা এরকমভাবে নিরামিষভাবে বাড়িতে রান্না করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে খেতে। তাহলে বন্ধুরা আমার রান্নাটাও হয়ে গেল, ডাটার রেসিপিটা তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্টে জানাইও কেমন লেগেছে। আবার নতুন রেসিপি নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।